এই গরমের মধ্যে থেকেও আমি ব্রিড নিচ্ছি, আল্লাহ আমাকে দিচ্ছে। জাভা পাখির একটা কমন রোগ, সেটা হচ্ছে চুনা পায়খানা, সাদা রঙের পায়খানা। এটা সব জাভারই হয়, এটা বুঝতে হবে, না হলে জাভা পাখি শিখে মরে। জাভা পাখিকে যদি সুস্থ রাখতে চান অবশ্যই মাসে 1 গ্রাম এইটা একটা দিবেন, গরমের দিনে এটা খুব বেশি কাজে লাগে। সেটা হচ্ছে জাভার জন্য এটা মাস্ট বি। দেখেন আমি এটা কিন্তু কত লম্বা দিয়েছি দেখতে পাচ্ছেন, আপনারা কি এটা জানেন এটা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার অন্তর্গত হাটকুড়ি গ্রামে একজন শিক্ষক মোহিত ভাইয়ের শৌখিন পাখির খাবারে। আজকে আমরা ভাইয়ের সঙ্গে কথোপকথন করব, তিনি কিভাবে এই জাভা পাখিকে ব্রিডিং করাচ্ছেন এবং তিনি কি কি সাপ্লিমেন্ট এবং A to Z আজকে মোহিন ভাইয়ের নিকট থেকে আমরা জানবো এবং তার টিপসগুলো আমরা আজকে ধরতে গেলে আমরা কেড়ে নেব। এতক্ষণ অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মুহিত ভাইয়ের সঙ্গে কথা বলি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন, সেই সঙ্গে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মুহিত ভাইয়ের সঙ্গে কথোপকথন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপনার পরিচয়টা দেবেন। আমি মোহাম্মদ মুস্তাহিদুদ্দিন খান মহিত, আমি আপাতত পাখাল সেক্টরে আছি, অন্য সেক্টরটা বললাম না। মহিত ভাই, এখন আপনার খামারে কি কি পাখি আছে? আমার কাছে আছে রেইনবো আছে, তারপরে জেপি হবে, তারপরে লটিনো বাজরিগার হবে, তারপরে জাভা হবে, জাভার সবগুলো মিউটেশন হবে, ডায়মন্ড ডাব হবে, লং টেল হবে, হোয়াইট ফিঞ্চ হবে, তারপরে স্নো হোয়াইট হবে, ব্ল্যাক চিক হবে, বেঙ্গলি হবে, আর আছে মোটামুটি আরো অনেক ধরনের পাখি আছে। তো মুহিত ভাই, আমরা তো জানি যে আপনি একজন শিক্ষক মানুষ, তো এই শিক্ষকতা পেশা এক মহান পেশা, এই পেশার ফাঁকে ফাঁকে তো আপনি এই পাখিগুলোকে আপনার এভিয়ারিতে, ছোট্ট এভিয়ারি হলেও বলতে হবে বড় এভিয়ারি, মানে ছোট্ট জায়গার বড় আকারে বড় পরিসরে আপনি কাজটা করেছেন, তো এটার সময়টা খুব কখন দেন আপনি? আমি এটা খুব ভোরে দেই, খুব ভোরে ঘুম থেকে উঠে আসলে এর পিছনে একটা রুটিন মাফিক আসলে কাজ করতে হয় রেগুলারলি, আর এটা না করলে অবশ্য ভালো লাগে না, দিনটাই জানি কেমন যায়, রেগুলার করতে করতে আসলে অভ্যাস হয়ে গেছে। বগুড়াতে সবাই বলে যে জাভা বিডার মহিত ভাই, তো মহিত ভাই আপনার এখানে জাভা কালেকশনে আপনার জাভা কতগুলি জাভা আছে আপনার এখানে? আমার এখানে প্রায় না হলেও তো 30 জোড়ার উপরে জাভা হওয়ার কথা। আচ্ছা, প্রতিটা হাড়িতে বাচ্চা এবং একটা করে পেয়ারের 3টা 4টা 5টা পর্যন্ত বাচ্চা, ভাই এই বাচ্চা তো বেরি হওয়ার গোপন টিপসটা কি আপনি একটু ভাই শেয়ার করবেন? রেজা ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেজা ভাই একজন টিচার মানুষ, প্রথমে আপনাকে আগে ধন্যবাদটা দিয়ে নিই, আপনি যে এই পাখাল সমাজের জন্য অনেক কিছু করছেন, উনিও একজন টিচার মানুষ, তো হাজারো ব্যস্ততার মাঝে উনি যে এই সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক আসলে মন থেকে আপনাকে ধন্যবাদ। তো গোপন টিপ আসলে তেমন কিছুই না, নিয়মিত বা আমরা যেটা নিউট্রিশন বলি, এই বিভিন্ন ধরনের পুষ্টি জাতীয় খাদ্য এইগুলি আসলে দিতে হয়। যেরকম দেখেন আমরা খাদ্যতে ভাত রেখেছি, এখন ভাতে অনেক কিছুই দেওয়া আছে, মিক্সচার করা আছে, সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিনা, এখানে অনেক কিছু আমার নিজস্ব প্রযুক্তিতেই সমস্ত কিছু করা আছে এখানে। আপনি যে এই যে ভাতটা খাইতে দিয়েছেন, আমরা তো এই যে ভাতের ভেতর দেখতে পাচ্ছি যে সবুজ রং, এটা কি? আচ্ছা, সবুজ রঙের মতো এখানে কয়েকটা উপাদান আছে, একটা হচ্ছে আপনাদের জাউন, একটা মশান্ত মশলা জাতীয়, এটাকে জাউন বলি, তো এটা আমি খাওয়াই, এটা আসলে পেটের সমস্যা থেকে অনেকাংশে হেফাজত করবে, আসলে হজম শক্তি বা আপনার পেট ফাঁপা বা পাতলা পায়খানা এই জাতীয় রোগ থেকে এটা আসলে হেফাজত করে। আচ্ছা, পাশাপাশি আছে মরিঙ্গা, আছে মরিঙ্গা এক ধরনের পাউডার, আমরা সজিনা পাতা বলি, ঠিক আছে, ওর পাউডার আছে এখানে, তা বাদেও আপনাদের হচ্ছে কিছু কাঠ বাদামের গুঁড়ো আছে, কথা বুঝছেন? আচ্ছা, তো আমার এই জাতীয় আরো কিছু আছে এখানে দিয়ে আমি আসলে খাবারটা এটা তৈরি করেছি। আর এদের সিড মিক্স হিসাবে আপনি কি কি? সিড মিক্স হিসাবে আমি কিছু জিনিস খাওয়াই এখানে, অনেক জিনিস হয়তো বা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ধান আছে, ব্ল্যাক সিড আছে, তারপরে আপনার চাউন আছে,
চীনা আছে, ক্যানারি আছে, আচ্ছা শুধু এইটুকুই আমি খাওয়াই, এর বাহিরে আর কিছু খাওয়াই না। অনেকে বাচ্চা থাকাকালীন মা পাখিকে মানে যে বাচ্চাদেরকে টেক কেয়ারের জন্য খাবারটা একটু ভালো মানে প্রোভাইড করে, সেক্ষেত্রে কি আপনি? না, আমি আপনার প্রশ্নটা বুঝছি, সেটা এই ক্ষেত্রে আমি করি না এই কারণে, আপনি বাচ্চা থাকা অবস্থায় যদি বেশি সফট ফুড দেন তাহলে বাচ্চার পাতলা পায়খানা হবে, ও সহ্য করতে পারবে না, অনেক সময় বাচ্চা মারা যাবে। অর্থাৎ পরিমাণ মতো যেটুকু প্রয়োজন, একটা ব্রিডার যখন হবে সে নিজের থেকে আসলে এগুলো অভিজ্ঞতা তৈরি হয়, আমি বললেই যে এটা অভিজ্ঞতা হবে এরকম হবে না, কারণ এখানকার পরিবেশ ওখানকার পরিবেশ সম্পূর্ণই আলাদা হবে। তো যদি নরম জাতীয় খাদ্য একটু দেওয়া যায়, হ্যাঁ এটা ভালো, তবে শাকসবজি রাখতে পারেন, এটা নিয়মিত দেওয়া যায়। তবে আমার কাছে বেটার মনে হয় শাকসবজির চাইতেও মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া একদম সুইটেবল এবং পারফেক্ট, এটাতে কোনো মানে সাইড ইফেক্ট পড়ে না। আর আপনি যদি, আমরা কলমি শাক খাওয়াই, কলমি শাক যদি আপনি বেশি খাওয়ান তাহলে অনেক সময় আমি দেখেছি পাতলা পায়খানা হয়, বাচ্চারা লুজ মোশন করে, পাতলা পায়খানা হয়। আর আপনার যদি এই মিষ্টি কুমড়াটা খাওয়ান এটাতে খুব ভালো ফলাফল পাওয়া যায়, যেরকম বাচ্চার গ্রোথ হয় তেমন কোনো রোগ বালাই অতটা আমি লক্ষ্য করি না, যার কারণে আমি মিষ্টি কুমড়াটা বেশি খাওয়াই কোনো কিছু বাদ দিয়ে। আচ্ছা, এই মিষ্টি কুমড়াটা আপনি সপ্তাহে কতদিন খাওয়ান? সাধারণত আমি কমপক্ষে চারটা দিন দেওয়ার চেষ্টা করি, অনেক সময় মিস হয়ে যায় কথা বলছেন, আর আমি ওই প্রতিদিন দিই না, সব ফুডটা যদিও দিই একদিন পর পর। এই মিষ্টি কুমড়াটা আপনি কীভাবে এই হাওয়া পাখিকে প্রোভাইড করেন? তো বাজার থেকে নিয়ে ধুয়ে ওই ইয়েতে পুননিতে একটু পুরে নিলেই হবে। আচ্ছা, দিলে পরে? হ্যাঁ, দিলে এমনিতেই খেয়ে নিবে। হ্যাঁ, আর সাথে সাথে আর একটু জিনিস ভালো হয়, সেটা হচ্ছে যে আমরা সরাসরি অনেক সময় পাখিকে ডিম খাওয়াই, আর এই গরমের সময় একটা পাখিকে ডিম খাওয়ানো মানে আপনার পাখির একটা বার লুজ মোশন হলে আপনি কিছু বুঝতে পারবেন না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, তো অনেকে হয়তো আমাকে আসলে ভালো ইয়ে মনে করেন, সত্য আমি অতটা বেশি জানি না, এই দেখেন পায়খানাগুলো অনেক বেশি শক্ত শক্ত, তার মানে কি এটা দেখা গেল যে এই পাখিটা একদম পুরো সুস্থ। জাভা পাখি লুজ মোশন যখন হবে তখন অবশ্যই এই ট্রেগুলো ভিজা ভিজা থাকবে, পায়খানাগুলো কখনোই শক্ত থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন, আর এটা আসলে বোঝা যায় খুব কম, জাভা পাখি যখন অসুস্থ হয় তখন খুব ধীর গতিতে এটা প্রতিফলন হয়, হঠাৎ আজকেই হলো আজকেই মারা গেল এমনটা হয় না। এটা আমরা বাজরিগারের ক্ষেত্রে দেখেছি যে বাজরিগার হঠাৎ অসুস্থ হয়ে গেছে, কখন মারা গেছে একটা দেখে মরে আছে, আসলে কী কারণে মারা যায় এটা আমরা ফাইন্ড আউট করতে পারি না, কিন্তু জবা পাখিতে এমন হয় না, জবা পাখি অসুস্থ হলে ও শুকিয়ে 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 মারা যায়। আচ্ছা, আর এই যে আরেকটা খাতের ভিতর আমরা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডিমের খোসা আপনি সুন্দর করে মানে এটাকে একটু আকর্ষণীয় করে দিচ্ছে, দেখেন আমার এখানে কিছু নেই, এটা কিন্তু পুরে তার করে দিই, এটা কিন্তু প্রতি সপ্তাহে এরকম পুরোটাই থাকে। তো এটাকে করতে হয় একটু করে বিট লবণের পানি, মানে খনিজ লবণ যেটা আমরা বলি, এই লবণ আর আমাদের যে সাধারণ যে লবণগুলি খাই আমরা, এই দুইটা লবণের পানিতে এগুলো সিদ্ধ করতে হয়। আচ্ছা, একটু হালকা গরম করে নিয়ে পানিতে দিয়ে এটা রোদে শুকিয়ে তারপরে যদি আপনি দেন তাহলে মোটামুটি এই ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি এটা আশা করি অনেকাংশেই পূরণ হয়। আমি এক্সট্রা করে মিনারেল বা ক্যালসিয়াম খাওয়াই না, কারণ এটা করে দেখছি যে আমি ভালো ফলাফল পাই। তো আর আপনার এই যে পাখির জবা পাখি ব্রিডিং এই সিজনটা আপনি কখন? এটা আমার কাছে মনে হয় জবা পাখি সারা বছরই করে, এই যে গরম দেখছেন এই গরমের মধ্যে থেকেও আমি ব্রিড নিচ্ছি, আল্লাহ আমাকে দিচ্ছে হচ্ছে। তো আমি বেসিক্যালি যেটা মনে করি যে জাভার একটা ব্রিডিং সিজন হচ্ছে শীতকাল, ঠান্ডা ঠান্ডা অবস্থায় থাকতে এই সময়ে জবা পাখি বেশি ব্রিডিং করে, কথা বুঝছেন, আর এই সময়ে গরমকালেও ব্রিডিং করে কোনো সমস্যা হয় না, বরং শীতের চাইতে আমার কাছে এই গরমকালে বেশি পারফেক্ট মনে হয়। পারফেক্ট এই কারণে মনে হয় শীতকালে জবা পাখির নিয়ে পাখিটা মারা বেশি যায়, আর গরমকালে দেখেন আমি 5-7টা করে বাচ্চা কিন্তু নিয়েছি, সর্বোচ্চ 7টা পর্যন্ত আমার এখানে বাচ্চা করেছে, প্রত্যেকটাতে এখনই মোটামুটি নতুন করে বিড়িয়ে দিলাম। তো এইগুলো এখন বাচ্চা করবে, আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না। আর আপনি কি ব্রিডিং কোর্স করান কিনা? না, ব্রিডিং কোর্স মিটিং কোর্স তো আগে যখন শিখতাম তখন মনে করতাম যে না ব্রিডিং কোর্স করানো দরকার, আমি কিছু করাই না। সাপ্লিমেন্ট হিসেবে কিছু ব্যবহার করেন? আচ্ছা, এটা দর্শকদের জন্য, এটা আপনার সৌজন্য,
এটা আপনার চ্যানেলে সৌজন্য আমি একটা জিনিস দেখাতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে আমার ডিসপেনসারি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে আমার ঔষধ। আচ্ছা, আর এভাবে আমি সংরক্ষণ করি, কিছু ঔষধ ব্যবহার করি, করি না এমন না, করি, হালকা কিছু করতে হয়। আচ্ছা, যেরকম এটা হচ্ছে থায়ামিন। আচ্ছা আচ্ছা, তো থায়ামিনটা যদি আমি ব্যবহার করি, অনেক সময় হাত পা বাঁকা হয়ে যাওয়া, ঠিক আছে, পক্ষাঘাত থেকে আসলে এগুলো রক্ষা পায়। তারপরে এখানে কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন মাইক্রোনিট ব্যবহার করি আমি, এটাও দেখালাম। এখানে জাভা পাখির একটা কমন রোগ, সেটা হচ্ছে চুনা পায়খানা, সাদা রঙের পায়খানা, এটা সব জাভারই হয়, এটা বুঝতে হবে, নাহলে জাভা পাখি শুকে মরে। এই যে দেখেন, এখানে হচ্ছে পি ফ্লক্স, খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ, আমি দেশীয় ঔষধ ব্যবহার করি, আশা করি আল্লাহর মধ্যে কাজ হান্ড্রেডে হান্ড্রেড। তো প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে, নিয়ম মাফিক আপনি যদি ব্যবহার করেন, যেরকম এই যে দেখেন এখানে লেখা আছে অক্সিভেট, এই অক্সিভেটটা দারুণ একটা চমৎকার একটা ঔষধ, সবসময়ই পাওয়া যায়। তো জাভা পাখিকে যদি সুস্থ রাখতে চান, অবশ্যই মাসে 1 গ্রাম পাউডার 4 লিটার পানিতে মিশিয়ে 3 দিন খাওয়াবেন, আল্লাহর রহমতে পুরো মাস ভালো থাকবে, কোনো রোগ বালাই হবে না। একটা জিনিস আমার খেয়াল করে দেখছেন কি না, এখানে দেখেন দুইটা করে জিনিস লেখা আছে, একটা হচ্ছে পুতিকার আর একটা হচ্ছে প্রতিরোধ। আপনাকে বুঝতে হবে পুতিকার কি আর প্রতিরোধটা কি, আর প্রতিরোধটা কি। পুতিকার হচ্ছে রোগ হয়েছে, এখন কি ঔষধ দিলে ভালো হবে এইটার নাম হচ্ছে পুতিকার, আর প্রতিরোধটা কি, আপনার খামারে রোগ বালাই আসবে না, এইটাকে বলা হচ্ছে প্রতিরোধ। তো এইটার একটা জিনিস আছে, সাধারণত দেখেন আমার এখানে কিন্তু লেখা আছে, কারণ অনেক সময় মনে থাকে না, হয়তো বা যখন পড়াশোনা করি করে একটা জিনিস চুপে যদি না রাখি, পরবর্তীতে আবার পড়াশোনা করতে হয়, ভুলে যায়, হয় না, একটা নির্দিষ্ট পর্যায়ে। তো আমার এখানে মাত্র কয়েকটা ঔষধ আছে, এখানে শুধু সংরক্ষণ করেছে যে এইটা আছে, দেখেন এইটা একটা জিনিস, গরমের দিনে এটা খুব বেশি কাজে লাগে, সেটা হচ্ছে এলোস্ট্রোমিন, এটা একটা স্যালাইন, আপনারা ওর স্যালাইনও ব্যবহার করবেন, বেশি খাওয়াবেন না, জামা ভাগিকে কিন্তু বেশি ওর স্যালাইন দিবেন না, অল্পতেই ঠান্ডা লাগে, আর গরমের দিনে মাঝে মাঝে একটু ইউজ করবেন, আশা করি ভালো থাকবে। আর জামাকে গোসলের জন্য প্রচুর পরিমাণে পানি দিতে হবে, ওর যতক্ষণ খুশি ও গোসল দিবে, কোনো সমস্যা নেই, ও 2 বেলা গোসল করবে, সকালে একবার, ফজর পর একবার, আর মাগরিব পর একবার, এই 2 বেলা গোসল করবে, এটাই হচ্ছে। আর এখানে দেখলেন আমার এখানে কোনো ক্যালসিয়াম নেই, কোনো মিনারেল নেই, কোনো কিছুই নেই, সবকিছু প্রাকৃতিক ভাবে আপনি আমি মেইনটেইন করার চেষ্টা করি। আর সাধারণত যদি আপনি সাপ্লিমেন্টগুলি বেশি দেন, এতে করে পাখি পরবর্তীতে রিপোর্ট হয়, এই পাখিগুলির কেমন রিপোর্ট, আমার এখানে ডিম বাচ্চা করছে, সেই পাখি নিয়ে গেছে ওনার বাড়িতে যায়, আর ডিম বাচ্চাই করে নাই, করাতেও পারে নাই, অনেক পরামর্শ দিয়েছি তাও করে নাই, আল্লাহ জানে। তো আর আপনার এই খাঁচার মাপগুলো কি, যে খাঁচাতে আপনি এটাতে রেখেছি, এটা হচ্ছে 12-18। তো সত্য কথা বলতে কি, আপনারা যত বড় খাঁচা দিবেন তত ভালো হবে, পাখি ফ্লাইং করতে পারবে, আমার জায়গা কম তাই আমি কম রেখেছি। আর এরকম খাঁচাতে এরকম বিট করে, এটা আমার সর্বপ্রথম দেখা মনে ভাই, আমি সেই দীর্ঘ অনেক বছর থেকে এইভাবেই করে আসছি, 12-18 খাঁচাতেই করছি। তবে আরেকটা জিনিস আমি একটা গ্রুপ ট্রিক বলতে পারেন, সেটা হচ্ছে এই যে দেখেন নেস্টিং ম্যাটেরিয়াল যাবার জন্য এটা মাস্ট বি, দেখেন আমি এটা কিন্তু কত লম্বা দিয়েছি দেখতে পাচ্ছেন, আপনারা কি এটা জানেন এটা কি, এটা কিন্তু নিজস্ব প্রযুক্তিতে বুদ্ধি করে বানানো। সেটা হচ্ছে জাভারা খুব সুন্দর নেস্টিং করতে পারে, আপনারা এদিক দেখলে দেখতে পাচ্ছেন, দেখেন এই একটা ডিম দিবে, দেখে খুব সুন্দর নেস্টিং করেছে, ওর কিন্তু নেস্টিং মেশিনের আরো প্রয়োজন, ওকে দেওয়া হয় নাই, কারণ দিলে ওরা কি করে এত সুন্দর করে বাসা বানায়। তো এইটা আপনারা যত লম্বা দিবেন ওদের নেস্টিং এ তত বেশি সুবিধা হবে এবং ওরা তত তাড়াতাড়ি ব্রিড করবে। আচ্ছা আচ্ছা, এই নেস্টিং ম্যাটেরিয়ালটা এটা কি দিয়ে কি করেছে? আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের হোয়াইট পাতা। আজকে আমি মেন মেন আমার উদ্দেশ্য হচ্ছে যে জাভা বিডারদের গোমর ফাঁস এবং মহিন ভাইয়ের গোমর ফাঁস আমার সম্মানিত ভিউয়ার্সদের জন্য আজকে আমি প্রথমেই বলেছি যে আজকে মহিন ভাইয়ের গোমর ফাঁস করে দেবো। তো ভাই অবশ্যই বলবো। আচ্ছা, দর্শকদের জন্য আসলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কথা বলছেন উনি যথেষ্ট ভালো মানুষ এবং ওনার সম্মানের খাতিরে, ঠিক আছে, আমি আজকে মানে আমার ভিতরে যা ছিল আমি সব আজকে বের করে দিচ্ছি। তো এইটা হচ্ছে একটা তালের পাতা, তালের গাছ চিনেন আপনারা? তো তালের পাতা দেখেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম 2 হাত লম্বা, কিন্তু হ্যাঁ 2 হাত একেবারে 2 হাত। তো এইটা দিলে
অনেক সময় বাচ্চা নষ্ট করবে না। আমরা অনেক সময় দেখি জাভা পাখি যদি ভালো মতো নেস্টিং না করে তাহলে কিন্তু ডিম পাড়তে চায় না, অথবা নেস্টিং করেছে ডিম দিচ্ছে না, এটাই প্রধান কারণ। ওদের মন মতো হয় না, ওরা চায় ওদের ফিমেলকে, ওরা মেলরা আসলে বাসা করে, মেলরা বাসা করে ফিমেলকে ওটা দিয়ে উপহার দেয় যে তোমার জন্য এই বাসাটা আমি উপহার দিলাম, তুমি আমাকে ব্রিড দাও, বাচ্চা দাও, কথা বুঝছেন তো? এই জন্য ওরা খুব সুন্দর চায়। তো এই জন্য যদি এই ধরনের মেটেরিয়াল নেস্টিং মেটেরিয়াল দেন তাহলে অতি সত্বর ব্রিড করবে। আর এই তালে পাতাটা আপনারা একটু পানিতে ভিজিয়ে রাখবেন, পানিতে ভিজিয়ে রেখে মানে চিকন সুই আছে ওই রকম করে দিয়ে দিয়ে আস্তে আস্তে একটা 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 করে আপনাকে চিপতে হবে, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এমনি পাবে ওই ভাই, একটা কথা আছে প্রবাদ আছে, কষ্ট করলে কৃষ্টি মেলে। হ্যাঁ আচ্ছা, আর যারা নতুন যারা খামার করতে চাচ্ছে জামা পাখি, তাদের উদ্দেশ্যে ভাই কিছু বলবেন? না, জামা পাখি সবচেয়ে সোজা, মেল ফিমেল চেনা হয়তো বা একটু অসুবিধা, আমাদেরকে বলেন বা আমার কাছে অনেক ভালো যারা আছে তাদেরকে বলবেন, হয়তো তারা ভালো পরামর্শ দিবে। তো মেল ফিমেল চেনার অত প্রয়োজন নেই যদি আপনারা কলোনি করেন। কলোনি করলে কী হবে, একবারে ছেলে একসাথে রেখে দেওয়া যাবে, ব্রিড করবে ওখান থেকেই বাড়বে, এক্সট্রা করে পেয়ারিং করার ঝামেলা নেই। আর এভাবে করলে পেয়ারিং করতে হয়, আর পেয়ারিং যদি করতে চান তাহলে ছোটোবেলার থেকে আপনি পালবেন। একটা পাখি পাললে যে পাখিটা পিউ 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 এরকম আওয়াজ দিবে, ডাকবে, আপনার এটাকে ধরে একটু আলাদা করবেন, এইটা হচ্ছে মেল, যে ডাকবে না ওইটা ফিমেল, বাস এটা একবারে সিম্পল জিনিস। আর অনেক সময় আমরা বলি যে ঠোঁট দেখে চিনি, এইটা দেখে, হ্যাঁ ওইটা দেখেও চেনা যায়, কিন্তু যখন আপনি অভিজ্ঞ হবেন তখন আসলে ওইগুলো দেখে চিনতে পাবেন, এর আগে আসলে চেনা যায় না। আমাকে অনেক দর্শক বন্ধুরা কমেন্টস করছে যে জামা পাখি ডিম দেয় কিন্তু ডিমে বাচ্চা ওঠে না, এর কারণটা? এর কারণ হচ্ছে যে ওর নিউট্রিশনের অভাব আছে, ও আসলে নিজেকে এখনো প্রস্তুত করতে পারে নাই। কারণ জামা পাখি যখন ডিম দেয়, এটা আপনি বুঝবেন কি করে, যখন ডিম দিবে তখন ওই হাড়ির ভিতরেই দিবে, কিন্তু কিছু জামা আছে দেখবেন যে দু একটা ডিম বাহিরে পড়ে থাকবে, তখন বুঝবেন যে এটা অপরিপক্ক, ওই ডিমগুলো পরিপক্ক নয়, ওর আসলে ও পাড়তেই চায়নি, এমনিতেই বের হয়ে গেছে এই নিউট্রিশনের অভাবের কারণে। আর এই জন্য আপনারা এই যে এই জিনিসগুলো খাওয়াবেন, লাইফ স্টোন নামে একটা আছে ওইটা খাওয়াবেন, তারপরে আপনাদের সাগরের ফেনা বলি, ক্যাটেল ফিশ বন আপনারা এটাও খাওয়াতে পারেন, ঠিক আছে? আর পাশাপাশি একটা ঔষধ আছে, ঔষধটা ব্যবহার করতে পারেন, ওজিং, ওজিংস নামে একটা ঔষধ আছে, এই ঔষধটা একটানা সাত দিন খাওয়াবেন, গ্যাপ দিবেন না, আর মেল ফিমেলকে আলাদা করে রাখবেন, তারপরে আবার ব্রিডে দিবেন, আশা করি ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে। আর অনেক সময় মাদিটা অপরিপক্ক থাকে, মানে বয়স কম থাকে, মেলটার বয়স বেশি থাকে, হয়তোবা এক্ষেত্রেও ওই মেয়েটা বাচ্চা করতে মানে পারে না, ডিমে তা দিতে পারে না, জামা পাখি ডিমের আর্দ্রতা কম হয়, এই জন্য জামা পাখি কিন্তু বারবার গোসল দিয়ে গিয়ে ওই ডিমের ওপরে বসে, কথা বলছেন? অনেক সময় পানি কম দেয়, কেউ কি করে ওই আপনার জামা পাখিকে ইয়ে দেয়, ফিল্টারিং দেয়, ঠিক আছে, ফিল্টার করে, ফিল্টার দিলে কি হয় ওখানে ও গোসল করতে পারে না, ও ভিজে বসতে পারে না, যার কারণে অনেক সময় ডিম ওঠে না। তো এইভাবে করবেন, আশা করি পরিবর্তন হওয়ার কথা। আর একবার যে ডিম নষ্ট করলো তার মানে এই নয় যে সামনেবার উঠবে না, এটা ভাবা, দুই তিনবার সে নষ্ট করতেই পারে, আপনাকে তিন চারবার পর্যন্ত দেখতে হবে, তারপরেও যদি না হয় আপনার মেল ফিমেল চেঞ্জ করে দিবে। যদি কেউ খামার করতে চায় তাহলে যদি আপনার নিকট থেকে পাখি চায় তো ভাই আপনি কি পাখি? হ্যাঁ অবশ্যই আমি তাদেরকে দেই, কারণ প্রতিনিয়ত দিয়েই যাচ্ছি। আপনি কি অল বাংলাদেশে ডেলিভারি? হ্যাঁ অল বাংলাদেশে, মোটামুটি মানে বগুড়া থেকে যাতায়াত যেগুলিতে আছে, মানে যে জেলা শহরগুলিতে সরাসরি ট্রান্সপোর্ট আছে, বাস যেগুলি জায়গাতে যায় সেইগুলি জায়গাতে শুধু ডেলিভারি দিতে পারি, বাকি তো আর দিতে পারি না, এই জায়গাগুলিতেই দিই। সাধারণত আমার পাখি বেশি নেয় হচ্ছে চট্টগ্রাম নিচ্ছে, ঢাকা নিচ্ছে, কথা বলছেন, এদিকে লালমনিরহাটের কিছু ভাইয়েরা আছে এরা নিচ্ছে, নারায়ণগঞ্জ আছে, ফেনীর কিছু ভাইয়েরা আছে, কুমিল্লার দাউদকান্দির এক ভাই অনেক নিয়ে নেওয়া কিছুদিন আগে, তো দিচ্ছি মোটামুটি, চেষ্টা করছি তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো ভাই আপনি এই পাখি জগতে এসে, পাখির এই সেক্টরে এসে আপনি কি ভাই কোনো বাধা বিপত্তি কিংবা কোনো প্রতারণার শিকার হয়েছেন কিনা? প্রতারণা শুরুতে হয়েছে, প্রতারণা মাঝখানে কিছুদিন আগেও হয়েছে, যেরকম পাখি ডেলিভারি নিয়েছে, নেওয়ার পরে বলছে ভাই টাকা দিচ্ছি, পাখি দিয়ে দিছি, পাখির হাতে পৌঁছার পরে বলছে ভাই পাখির কোয়ালিটি ভালো না, এই না সেই না, আর টাকা দেয় না, সে সামনে আর চাই নাই,
এরকম এইগুলাই চলে। তো ভাইয়া আপনার নিকট থেকে পাখি নিতে চাইলে যোগাযোগের মাধ্যমটা একটু বলবেন। আচ্ছা, আমাকে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন, সরাসরি ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01723208182। এই নাম্বারে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভাইয়া আমাদের এই দীপ্ত রেজা ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনি কিছু বলবেন। আচ্ছা, দীপ্ত ভাইয়ের সাথে আমার বেসিক্যালি অনেক ভালো একটা সম্পর্ক এই পাখির সেক্টর থেকেই। দীপ্ত ভাইয়ের একটা গুণের কথা আমি হয়তো এখানে শেয়ার করতে পারি। বেচারি খাদ্যর দোকানে খাদ্য নিচ্ছিল, ওই সময় আমিও গিয়েছিলাম, ওনার হাতের লেখা দেখে আমি আসলে মুগ্ধ হয়েছিলাম। ওনার সাথে আমার তেমন পরিচয় ছিল না, উনি খুব সুন্দর করে লিখছিলেন, আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে লোকটার হাতের লেখা এত সুন্দর। তো সেই থেকে তারপরে আস্তে আস্তে ওনার সাথে আমার পরিচয় হলো। তো আপনারা দীপ্ত রেজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, উনি যথেষ্ট ভালো মানুষ, উনি সবসময় সত্য নিষ্ঠ সংবাদ এবং সবকিছু ভালো কিছু প্রচার করেন। আমি যতদূর জানি উনি যথেষ্ট ভালো একজন শিক্ষক মানুষ, আমার পূর্ব পরিচিত, দীর্ঘ অনেক দিন যাবত আমি ওনাকে চিনি, উনি একজন ভালো মানুষ এবং সৎ মানুষ, এবং উনি একজন ব্রিডার। ঠিক আছে ভাই, এই যে অল্পটুকু সময়ের ভিতরে মুহিত ভাই আপনি যে আপনার প্রাণ থেকে উজাড় করে দিলেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যারা জাবা বিড়ার, যারা জাবা বিট করবে, যারা জাবা পাখিগুলো পালবে তাদের উদ্দেশ্যে আপনি যে এই যে সুন্দর সুন্দর কথাগুলো এবং আপনার মন থেকে যে ট্রিক্স গুলো শেয়ার করলেন, এর জন্য আবারও আপনাকে দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আসলে কথাগুলো আপনার জন্যই আমি আসলে শেয়ার করেছি, কথা বুঝছেন। তো চেষ্টা করি একটা মানে নতুন কিছু দেওয়ার জন্য, বিশেষ করে আপনার জন্য, আপনার চ্যানেলের জন্য। ধন্যবাদ।